কেন আপনি আপত্তি করছেন? আপনি তো মা, আপনি সেই মন নিয়ে আমার কথাটা একবার ভেবে দেখুন। চুপ করো, সব নাটুকে পানা করে তুমি আমার মন ভেজাতে পারবে না। আমি বুঝতে পারছি অনিন্দ্য দুর্বলতা সুযোগ নিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছো। ব্ল্যাকমেইল? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেইল। এইসব এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। এখন বলো কত দাম দিতে হবে, কত টাকা হলে তুমি সরে দাঁড়াবে? না না, আপনি আপনি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে অপমান করছেন। আপনি আপনি বিশ্বাস করুন, আমি আমার বৃদ্ধা মায়ের জন্য, আমার ছোট ছোট ভাই বোনদের বাঁচাবার জন্য আমি হোস্টেসের চাকরি করে সত্যি, কিন্তু কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি, আমার ছোট ভাই বোনেদের নামে শপথ করে বলছি, আমার ভালোবাসা এগুলো মিথ্যে নেই, কোনো মিথ্যে নেই। ভালোবাসা? তোমার মতো বেশ্যা মেয়ের আবার ভালোবাসা? বেশ্যা? আমি বেশ্যা? মিসেস পাকরাশি, এগুলো চিনতে পারেন? হ্যাঁ, কি আপনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ওগুলো তুমি কোথায় পেলে? ওগুলো আমাকে দাও। মিসেস পাকরাশি, এই ছবিগুলো যদি আপনার স্বামী, আপনার মেয়ে জামা, আপনার ছেলে, আপনার সমাজের সামনে তুলে ধরি, তাহলে তখন তখনকার আপনার সেই চেহারাটা কল্পনা করে আমার আমার ভীষণ হাসি পাচ্ছে। যা বলছো আমি সব মেনে নেব, তোমাদের বিয়েতে আমি কোনো বাধা দেব না। শুধু একটা অনুরোধ, ছবিগুলো পুড়িয়ে ফেলো। কি হয়েছে? কি আপনি অমন করছেন কেন? আমার মাথাটা সব গোলমাল হয়ে গেছে, আমার মাথাটা সব গোলমাল হয়ে গেছে, সব গোলমাল। আমার তো এখানে আপনজন বলতে কেউ নেই, কেউ আপনজন নেই। আপনি ছাড়া আমার কথা কে বুঝবে বলুন? বলুন, আমি কি সাহায্য করতে পারি? আমি 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 অনিন্দ্যর মাকে গোপন অভিসারের ছবি দেখিয়ে তাকে ভয় পাইয়ে ধন
দাদাই করছে। শঙ্করবাবু বিশ্বাস করুন, এমন ভাবে বিয়ের কথা তো আমি ভাবিনি, এমন করে বিয়ের কথা আমি ভাবিনি। শাশুড়ি শাশুড়িকে ভয় দেখিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে অনিন্দুর কলের মালা দেওয়া, না না এই অসম্ভব, এই হতে পারে না। এমন করে এইরকম নোংরা ভাবে আমি অনিন্দুর বাড়িতে উঠতে পারবো না। অনিন্দুর অমঙ্গল হবে, অনিন্দুর অমঙ্গল হবে। মা জননী আমার, কেন যে হোটেলে এসেছিল জানেন সত্যসুন্দর বাবু? ওকে যেদিন প্রথম আমি হোটেলে দেখি সেদিন আমি সবাইকে বলেছিলাম, এ তো হোটেলের মেয়ে নয়, এ আমার মা জননী। কেউ আমার কথা সেদিন শুনলে না, কেউ শুনলে না। মা জননী আমার হালকা বাসন্তী রং ভালোবাসতেন, মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় দয়া করে চাদরটা দিয়ে দেবেন। এই এলেন, একটু আগে এলেন না। মা জননী আমার ঘুমের ওষুধ খেয়ে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।